حضرت حکیم الامت مجدد الملت شاہ اشرف علی تھانوی رحمت اللہ علیہ بولین جے کونو باندہ جو دی اللہ والا ہوئی تے چاہے کونو باندہ جو دی جنت والا ہوئی تے چاہے کونو باندہ جو دی برکت والا ہوئی تے چاہے کونو باندہ جو دی نورانی والا ہوئی تے چاہے এই বান্দাকে এবাদত ওয়ালা হইতে হবে। এই বান্দাকে কি ওয়ালা হইতে হবে? এবাদত ওয়ালা হইতে হবে। কোন বান্দা যদি নূরানি ওয়ালা হইতে চায়, কোন বান্দা যদি জান্নাত ওয়ালা হইতে চায়, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বান্দাকে অবশ্যই অবশ্যই ইবাদত ওয়ালা হইতে হবে। মাওলানা জালালউদ্দিন রুম রহমতুল্লাহি আলাই, পারস্যর কবি রুম রহমতুল্লাহি আলাই একবার এক মজলিসে মোনাজাতের মধ্যে আল্লাহকে বলতেছেন, আল্লাহ ফেরেশতারা যে ইবাদত করেছে এই ইবাদত আমি করতে চাই না, আমি ওই ইবাদত করতে চাই যে ইবাদতের দ্বারা তোমাকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এক সময় দিল থেকে বলেছিলেন, আয় মালিক, আমি জান্নাতও চাই না জাহান্নামও চাই না, আমি চাই তোমাকে, আমি চাই আল্লাহকে। আমরা চাই কাকে বলেন? আমরা চাই কাকে? আল্লাহকে আমরা চাই। আমরা সবাই আল্লাহকে চাই। এজন্যে আমাদের চলাফেরা উঠা বসা সব কিছুই যেন ইবাদত হয়, কারণ ইবাদত করব কার? বলেন কার? সাহায্য চাইব কার? আল্লাহ। ইবাদত যদি করনে ওয়ালা হই, আল্লাহ পাক আমাকে আপনাকে সাহায্য করবেন। আর সেই ইবাদত নিজের মন মতলবই করা যাবে না, সেই ইবাদত বাচ্চাদেরকে এখানে এই যে বাচ্চাগুলো আছে এদেরকে থামাই দিতে হবে। ইবাদত নিজের মন মতলবই করা যাবে না, ইবাদত করতে হবে যেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে আদেশ করেছেন। যেমন মহান আল্লাহ কোরআনুল করিমের কোনো এক আয়াতে আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূল ফখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, তোমাদের রাসূল তোমাদেরকে যেইটা ধরতে বলে সেইটা তোমরা ধরো, যেইটা তোমাদেরকে ছাড়তে বলে সেইটা তোমরা ছাড়ো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বঅবস্থায় আমাদেরকে আদেশ করে গেছেন, সাহাবায়ে কেরামদেরকে আমাদের কাছে রেখে গেছেন, সাহাবায়ে কেরামের জামাতকে। আর আমরা যারা এখানে বসেছি আমরা সাহাবায়ে কেরামের জামাতকে মানি, আমরা সম্পূর্ণরূপে আকীদাগত দিক দিয়ে আহলে সুন্নতুল জামাতের আকীদায় বিশ্বাসী। আহলে সুন্নতুল জামাতের আকীদায় তারাই বিশ্বাসী যারা সাহাবায়ে কেরামের জামাতকে মানে। কথা বলেন ঠিক কিনা? যারা সাহাবায়ে কেরামের জামাতকে মানে তারাই আহলে সুন্নতুল জামাতের আকীদায় পূর্ণ বিশ্বাসী। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অল্প সময় এই 15-20-25 মিনিট এর মধ্যেই কথাটা গুছায় নিয়ে এই মাদ্রাসার জন্যে, এলাকাবাসীর জন্যে, এই এলাকার অনেক সন্তান বিদেশ থাকে, প্রবাসীদের জন্যে, পর্দার আড়ালের মা বোনদের জন্যে, নিজেদের জন্যে এবং আমাদের প্রয়াত যে সমস্ত আকাবির আসলাফ বুজুর্গরা ইন্তেকাল করেছেন তাদের জন্যে আমরা দোয়া করে ইনশাআল্লাহ বিদায় হব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। যে আয়াত করিমা তেলাওয়াত করেছি এই আয়াত সূরাতুল ফাতিহার অন্যতম একটি আয়াত। আমরা সওয়াবের নিয়তে আমরা একটু বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বলেন না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আরেকবার, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা ইবাদত করি কার? আল্লাহর। সাহায্য চাই কার? আল্লাহর।
এখন আমার আপনার মনে প্রশ্ন জাগ্রত হইতে পারে, হযরত ইবাদত কাকে বলে? হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ইবাদতের কথাটা সংক্ষিপ্তভাবে সংক্ষেপে সম্পূর্ণরূপে জবাব দিয়ে দিয়েছেন ছোট্ট কথার দ্বারা। ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দা এবং বান্দি আল্লাহর হুকুমে নবীর তরিকায় করে, ওই কাজকে ইবাদত বলে। যদি আমার কথাটা বুঝে থাকেন তাহলে আপনারা আমার এই কথাটার জবাব দিয়া একটু মুখস্থ রাখার জন্যে, আলোচনার বিষয়বস্তু মুখস্থ রাখার জন্যে আমাকে জবাব দেন। বলেন তো দেখি কোন কাজকে ইবাদত বলে? যেই কাজ আল্লাহ পাকের বান্দা বান্দি আল্লাহর হুকুমে নবীর তরিকায় করবে এই কাজটার নাম ইবাদত। যেই কাজ কার হুকুমে? বলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। যেই কাজ কার হুকুমে? কার তরিকায়? নবীর সুন্নত তরিকায়। যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় করা হয়, এই কাজকে হক্কানি রব্বানি ওলামায়ে কেরামদের ভাষায় বলা হয় ইবাদত। যেই কাজের মধ্যে আল্লাহর রাজি খুশি নাই, যেই কাজের মধ্যে নবীর সুন্নত নাই, এই কাজকে ইবাদত বলে না। এই কাজকে বলা হয় নফসের গোলামি করা, এই কাজকে বলা হয় নিজের মন চাহি জিন্দেগি যাপন করা। আর নিজের মন চাহি জিন্দেগি যাপন করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে বানান নাই। আল্লাহ বলেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃজন করেছি, সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যে। তাহলে আমাকে আপনাকে ইবাদত করার জন্যে বানাইছেন কে? তো ইবাদত কোন কাজকে বলে? যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকা করা হয় এই কাজটার নাম ইবাদত। আবার বলেন তো দেখি কোন কাজকে ইবাদত বলা হয়? যেই কাজ আল্লাহর হুকুমে এবং নবীর তরিকা করা হয় এই কাজটার নামই ইবাদত। এই ইবাদত যারা করবে তারা ওলি হয়ে যাবে। এই আল্লাহর হুকুমে নবীর তরিকায় যতগুলি কর্ম করব, জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা টোটাল জায়গায় টোটাল সময়ে সবকটি কাজে আমরা যদি আল্লাহর হুকুম নবীর সুন্নতের এত্তেবা করি, এই সব কাজগুলি এ টু জেড কমপ্লিট কাজগুলি হয়ে যাবে ইবাদত। আর এই ইবাদত যারা করবে তারাই হলো ওলি। তারা কি? ওলি। আমার বন্ধুগণ, আল্লাহ এক জায়গায় বলেন আল্লাহু ওয়ালিউল মুমিনিন, মুমিনরা আমার বন্ধু। তো ভাই, প্রকৃত মুমিন তো তারা যারা আল্লাহর উপর ইমান আনছে এবং আল্লাহর হুকুমকে মেনে নিছে এবং আল্লাহ পাক যেই নেতাকে ফলো করতে বলেছেন, যেই নেতার অনুসরণ করতে বলেছেন, ওই নেতাকে বিশ্ব নেতা হিসেবে মেনে নিয়েছেন, ওই নবীর ইত্তেবা করেন চলনে ফিরনে উঠোনে বসনে সব জায়গায় আল্লাহ রসুলের সুন্নতকে মেনে নিয়েছেন। এক জায়গায় মহান আল্লাহ বলেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আল্লাহ পাক তোমাদের নবীকে তোমাদের জন্য আদর্শের উত্তম মডেল বানায় দিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবার আরেক জায়গায় সূরা আলে ইমরানের মধ্যে মহান আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ও নবী আপনি বলে দেন যারা আমি রবের ভালোবাসা পেতে চায় তারা যেন তাদের সকল ক্ষেত্রে আপনার অনুসরণ করে। আমরা শুধু দাড়ির মধ্যে নবীকে রেখেছি, আমরা শুধু টুপির মধ্যে নবীকে রেখেছি, আমরা শুধু নামাজের মধ্যে নবীরকে রেখেছি, আমরা আমাদের খানার মধ্যে নবীকে রাখি নাই, আমরা আমাদের রাজনীতিতে নবীকে রাখি নাই, আমরা আমাদের শিক্ষানীতির মধ্যে নবীকে রাখি নাই, আমরা আমাদের ব্যবসা নীতির মধ্যে নবীকে রাখি নাই, আমরা আমাদের পারিবারিক নীতিতে নবীকে রাখি নাই, আমরা আমাদের সামাজিক বিচারের ক্ষেত্রে নবীকে রাখি নাই, আমরা শুধু নামে মাত্র মুসলমান। কার্যকলাপ সম্পূর্ণরূপে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ইহুদিদের চরিত্র, কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমার ভাইরা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন ওই কাজকে ইবাদত বলে, যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় করা হয় এই কাজটার নাম ইবাদত। এই কাজটার নাম ইবাদত। আমার কথার সার সংক্ষেপ সার মর্ম হইল
যদি পেতে চাই সকল ক্ষেত্রে বান্দা হিসেবে সৃষ্টি হিসেবে আল্লাহর মহব্বত তাহলে আমাকে আপনাকে জীবনভর করতে হবে আল্লাহ পাকের ইবাদত আবার বলেন আমি আপনি যদি সারা জীবন পেতে চাই সকল ক্ষেত্রে সকল জায়গায় দুনিয়ায় জীবনে মরণে কবরে হাসরে মিজানে সিরাতে সব জায়গায় যদি আমরা আল্লাহর মহব্বত পেতে চাই তাহলে বান্দা হিসেবে আমাদের করতে হবে ইবাদত যদি পেতে চাই রবের মহব্বত তাহলে করতে হবে আমার আপনার ইবাদত বলেন না মুখস্থ করেন না যদি পেতে চাই আল্লাহর মহব্বত তাহলে আমাকে আপনাকে করতে হবে ইবাদত আমাকে আপনাকে করতে হবে ইবাদত আর ওই কাজকে ইবাদত বলে গণ্য করা হবে যেই কাজের মধ্যে আল্লাহর হুকুম আছে নবীর তরিকা আছে এই এই কথাটাকে আরো সুন্দর করে সাজাইয়া বাংলার ওলি কুতুবুল আখতাব মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহি আলাই ছোট্ট করে একটা স্লোগান শিখাইছেন সুন্নত আছে যেখানে উম্মত আছে সেখানে বলেন সুন্নত আছে যেখানে উম্মত আছে সেখানে উম্মত তো সে যে নবীজির সুন্নত মানে কথা বলেন ঠিক কিনা উম্মত তো সে যে নবীজির সুন্নত মানে আমার বন্ধুগণ সুন্নতলা উম্মত হইলে প্রতিটি কাজ এবাদত হয়ে যাবে সুন্নতলা উম্মত হইলে প্রতিটি কাজ কি হবে এবাদত হয়ে যাবে আচ্ছা আপনারা বলেন তো দেখি মায়ের চেহারা দেখা কি কথা বলেন যুবক বন্ধুরা বলো পিতা মাতার চেহারা দেখা কি আরো জোরে বলো আমার কথা বোঝা যাইতেছে তো মাতা পিতার চেহারা দেখা কি পিতা মাতার চেহারা দেখা কি এবাদত আর একবার মাতা পিতার চেহারা দেখা কি পিতা মাতার চেহারা দেখা কি ইবাদত হযরত হাকিমুল উম্মতের আজাল্লা খলিফা শাহ আবরুল হক রহমতুল্লাহি আলাই এবং আমাদের আরাক আকাবির করাচির হযরত হাকিম মোহাম্মদ আক্তার সাব রহমতুল্লাহি আলাই প্রায় বয়ানের মধ্যেই প্রায় কিতাবের মধ্যেই হযরত এই কথাগুলি বলেছেন যে মাতা পিতার চেহারা দেখা ইবাদত কোরআনুল করিমের অক্ষর দেখা আরবি হরফ দেখাও ইবাদত ওলি আল্লাহর চেহারা দেখাও ইবাদত পিতা মাতার চেহারা দেখা কি ইবাদত কোরআনের আয়াত দেখা কি ইবাদত আলেম ওলামা হক্কানি আলেম ওলামার চেহারা দেখা কি ইবাদত কাবা দেখা কি ইবাদত পৃথিবীতে কিছু বস্তু আছে যেই বস্তুর দিকে তাকাইলে এই তাকানোটা ইবাদত হয় এমনিভাবে কোনো সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায় তাহলে ইবাদত হয়ে যায় হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন কোনো বান্দাবান্দি যদি আপন মায়ের চেহারা নেক নজরে দেখে আল্লাহ পাক তার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেন লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করিয়া হজ কবুল হইছে কি হয় নাই এটার কোনো ওয়ারেন্টিও নাই গ্যারান্টিও নাই কিন্তু আপন মায়ের চেহারার দিকে তাকাইয়া কোনো সন্তান যদি ফায়দা হাসিল করে যেই সন্তান আপন মায়ের চেহারার দিকে তাকাবে রসুল বলেন মহান আল্লাহ ওই বান্দাবান্দির আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দিবে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর একবার বলেন আর একবার বলেন সুবহানাল্লাহ বললে লাভ না লস বলেন লাভ না লস আমি শুরুতেই বলেছিলাম যে আপনারা একটু আগায় আসবেন কারণ পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দিতে হবে একটু আগায় আসেন আল্লাহ আপনার মহব্বত দিয়ে আমাদের অন্তর ভৈরা দেন জোরে কর না আর একবার বলেন না আয় আল্লাহ আপনার আপনার মহব্বত দিয়ে আমাদের অন্তর নুরানি করে দেন ইয়া আল্লাহ সকল ওলি আল্লাহর মহব্বত দিয়ে আমাদের অন্তর ভৈরা দেন ইয়া আল্লাহ যেই কাজের দ্বারা ওলি হওয়া যায় এই কাজের মহব্বত দিয়ে আমাদের অন্তর ভৈরা দেন তো যেই কথাটা বলতেছিলাম যে সুবহানাল্লাহ বললে লাভ না লস হাদিসের মধ্যে আসছে তিরমিজি শরীফের হাদিস রসুল বলেন আমার কোনো উম্মতের গোনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে আর এই উম্মত যদি ২৪ ঘন্টার মধ্যে ১০০ বার এই তসবিহটা পাঠ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন বলেন
একবার যদি এই 100 বার যদি কোনো বান্দা বান্দি সুবহানাল্লাহি ও বিহামদিহি বলে, তো ওই বান্দার গোনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে, রসুল বলেন আমার আল্লাহ তার সমস্ত সগিরা গোনাগুলি মাফ করে দিবে। কবিরা গোনা তওবা ছাড়া মাফ হয় না, আর সগিরা গোনা তসবিহ তাহলিল পাঠ করার দ্বারা মাফ হয়ে যায়, সগিরা গোনা উসিলা তালাশ করার মাধ্যমে মাফ হয়ে যায়। এই যে বসে আছেন, হক্কানি ওলামায়ে কেরামের চেহারা দেখতেছেন, এনাদের চেহারা দেখলে গোনা মাফ হয়ে যায়, সগিরা গোনা মাফ হয়ে যায়। তা আমরা এই বসাটাকে এবাদত বানাবো, আমরা এই বসাটাকে কি বানাবো? এবাদত। যদি আমরা করতে পারি এবাদত, পাবো কার মহাব্বত? জোরে বলেন কার মহাব্বত? তাহলে মায়ের চেহারা দেখা এবাদত কিনা?